এই টিউটোরিয়ালটিতে কোষে দেখি 20-র 2-এর সবকটা অঙ্ক এবং 3 থেকে 10 পর্যন্ত কথার অঙ্কগুলো যত্ন করে বুঝিয়ে করে দেওয়া হয়েছে। হ্যালো স্টুডেন্টস, এবারে আমরা কোষে দেখি 20-র 2-এর দাগের অঙ্কগুলো থেকে করব। সেখানে বলেছে বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে, অর্থাৎ সঠিক মান দেওয়া আছে, আমাকে বৃত্তীয় মান বা রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো সেই সূত্র আমি কাজে লাগাবো। এই যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি সমান কত হবে? অলরেডি এটা আমি দেখিয়েছি টিউটোরিয়ালে আগে। 60 ডিগ্রি সমান হবে 60 গুণ পাই বাই 180। এই শূন্য শূন্য কেটে যাবে, 6 × 3 = 18, তাহলে π/3 পেয়ে গেলাম। সঠিক মান থেকে আমি রেডিয়ানে কনভার্ট করে দিলাম। 135 ডিগ্রি আছে, তো 135 গুণ এই যে π/180 ডিগ্রি। এবার কাটাকুটি করে যেটা হয় সেটাই, যত পাই হবে সেটাই হচ্ছে ওর মান হবে। তো এটা তোমরা নিজেরা করো। 3-এরটা বলছে -150 ডিগ্রি, তো মাইনাস তো কোনো ব্যাপার না, ত্রিকোণমিত্রিক যে কোণ সেগুলোতে মাইনাস ঋণাত্মক কোণ হয় আমরা দেখেছি, তো একই রকম হবে। তাহলে 150 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? 150 × π/180 রেডিয়ান। কাটাকুটি করবে, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, 3 × 5 = 15 আর 3 × 6 = 18, অর্থাৎ -5/6 রেডিয়ান হয়ে গেল। অঙ্কটা দেখো, 72 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, তাহলে 72 × π/180 রেডিয়ান। এটা ক্যালকুলেট করবে কাটাকুটি করে, তোমরা করো। 5-এরটা বলছে 22 ডিগ্রি 30 মিনিট, তো 22 ডিগ্রি 30 মিনিটকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো আমি প্রথমে পুরোটাকেই, এইরকম একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম, পুরোটাকেই প্রথমে ডিগ্রিতে না নিয়ে যেতে পারলে আমি এই সূত্রে কনভার্ট করে রেডিয়ানে আনতে পারবো না। এখানে মিনিট বা সেকেন্ডের কোনো জায়গা নেই, তাহলে আমাকে এই মিনিটটাকেও ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো মিনিটকে যদি আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তার আগে আমি 22 ডিগ্রি 30 মিনিটকে এইভাবে লিখে নিয়েছি অঙ্কের সুবিধার জন্য, 22 ডিগ্রি + 30 মিনিট। 30 মিনিটটাকে আমি যদি 60 দিয়ে ভাগ করে দিই, তখন সেই মিনিটটা ডিগ্রি হয়ে যায়। এটা কাটাকুটি, শূন্য শূন্য কাটলে 3 × 1 = 3, 3 × 2 = 6, তাহলে 1/2 ডিগ্রি। এবার তাহলে কি হলো, 22 + 1/2 ডিগ্রি, এটা তোমার যোগ করলে হবে 22 × 44 + 1/2, তাহলে 45 × 2 ডিগ্রি। তাহলে পুরোটা এখন আমার ডিগ্রিতে চলে এসছে। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে এই যে π/180 রেডিয়ান, তাহলে 45/2 ডিগ্রি সমান কত হবে, এইটা ইন্টু π/180 রেডিয়ান, 45/2 × π/180 রেডিয়ান। এটা কাটাকুটি করবে তোমরা, করে 9 দিয়ে কাটাকুটি যাবে, করে বসাবে, এটা নিজেরা করো। 6-এরটা একই জিনিস দিয়েছে, যেরকম এখানে দিয়েছিল 22 ডিগ্রি 30 মিনিট, এখানে 62 ডিগ্রি 30 মিনিট দিয়েছে। মাইনাস আছে, ওটা তো ওরকমই থাকবে, ওটা নিয়ে চিন্তা নেই, এটা তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে কমেন্ট বক্সে লিখবে। এবার 7-এর অঙ্কটা দেখো, একটু বড়, এখানে সবই দিয়েছে, অর্থাৎ ডিগ্রিও দিয়েছে, মিনিট দিয়েছে, সেকেন্ড দিয়েছে, তো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমি এইভাবে লিখলাম, 52 ডিগ্রি + 52 মিনিট + 30 সেকেন্ড, এইভাবে লিখলাম। এখন যেহেতু লিখবো আর কি, ঠিক আছে লেখো, একটা লাইন করিনি, লিখলাম। এখন এই সেকেন্ডকেও আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ 30 সেকেন্ডকেও আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, আর 52 মিনিটকেও আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো আমি একটা একটা করে করছি। দেখো, 30 সেকেন্ডকে প্রথমে আমাকে মিনিটে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাই 30কে আমি 60 দিয়ে ডিভাইড করলে আমি তখন মিনিট পেয়ে গেলাম, সেটা করলে 1/2 মিনিট হলো। মিনিটে রাখলে তো চলবে না, মিনিটকেও আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে গেলে আমাকে আবার 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো তাই আমি 1/2কে আবার 60 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, ভাগ করলে দেখো, এই লিখেছি 1/2, নিচে 60 দিয়ে ভাগ করেছি, তখন এটা কিন্তু মিনিটটা ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ 1/120 মিনিট। এখন তোমরা যদি কেউ মনে করো যে আমি একেবারে সেকেন্ড থেকে ডিগ্রিতে যাব, তাহলে তোমরা 3600 দিয়ে, অর্থাৎ 60 × 60 দিয়ে ভাগ করে দেবে একবারে, সেটাও করতে পারো। আচ্ছা, তাহলে এটা পেলাম।
30 সেকেন্ড সমান 1/120 ডিগ্রি এটা আমি পেলাম। এবার 52 মিনিট আছে, এটাকেও আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলেও আমাকে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 52/60 মিনিটটা তখন ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা সমান আমি এত ডিগ্রি পেলাম, 52 মিনিট সমান। এবার সবগুলোকে আমি বসাচ্ছি, 52 ডিগ্রি যেরকম আছে থাকলো, 52 মিনিটকে 52/60 ডিগ্রি এটা তোমরা কাটাকুটি করবে, করে ছোট করবে। আর 30 সেকেন্ড সমান 1/120 ডিগ্রি, সব কটা ডিগ্রি পেয়েছি। এবার এটাকে তোমরা লসাগু করে কাটাকুটি করে যোগ বিয়োগ করবে, করে যেটা পাবে ধরো এত ডিগ্রি, যত ডিগ্রি পেয়েছো এখানে, হ্যাঁ অত ডিগ্রিকে এবার রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, তাহলে এত ডিগ্রি সমান কত হবে, এইটা ইনটু π/180 রেডিয়ান, এটা কাটাকুটি করবে, আনসার বেরিয়ে যাবে, নিজে করো। এবার 8-এর অঙ্কটা দেখো, একদম একই প্রকারের, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তো আমি সেটাকে এইভাবে লিখি, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। এবার প্রত্যেকটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে একসঙ্গে যোগ করব। তো দেখো, 24 সেকেন্ডকে আমি কনভার্ট করছি, প্রথমে মিনিটে নিয়ে যাচ্ছি, তাহলে 60 দিয়ে আমি ভাগ করব। এটা 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 পাঁচে 60, তাই 2/5 মিনিট হলো। এখন 2/5 মিনিট রাখলেও চলবে না, সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। তাই আবার আমি 60 দিয়ে ভাগ করব, তাই 2/5 × 1/60, বা 60 নিচে এখানে 60 লিখলেও হতো, যেরকম করতে চাও করবে। এটা হলো এই জিনিসটা, আমি আর কাটাকুটি করলাম না, তোমরা করবে, এত ডিগ্রি হলো। তাহলে 24 সেকেন্ড সমান এত ডিগ্রি আমি পেলাম। এরপর বলেছে 16 মিনিট, এই যে 16 মিনিট আছে, তা 16 মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে গেলে শুধু একটা 60 দিয়ে ডিভাইড করলেই হবে, তাই আমি করেছি 16/60 ডিগ্রি হলো। তাহলে সব কটা আমার ডিগ্রিতে চলে এলো। এবার আমি এখানে লিখছি, 40 ডিগ্রি সমান হচ্ছে, আছে যেমন, প্লাস 16 মিনিট মানে 16/60 ডিগ্রি, প্লাস 24 সেকেন্ড মানে 2/5 × 60, সেটা ডিগ্রি। এবার তোমরা কাটাকুটি করে লসাগু করে যোগ করে একটা যেটা পাবে, এটা এর সঠিক মান বেরোলো। এবার এই ডিগ্রিকে আমাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। মনে করো এইটা বেরিয়েছে, তো 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, তাহলে এত ডিগ্রি সমান এটা ইনটু π/180 ডিগ্রি। ক্যালকুলেট করবে, যেটা বেরোবে সেটাই উত্তর হবে। তোমরা করতে পেরেছো কি না আমাকে জানাবে। এবার 3-এর অঙ্ক করি, এগুলো কথার অঙ্ক, এগুলো জ্যামিতির আইডিয়া নিয়ে অঙ্কগুলো হবে। দেখো অঙ্কটা কি বলেছে একটু পড়ে নাও। বলছে একটা ত্রিভুজ আছে ABC, ত্রিভুজটা কীরকম, তার দুটো বাহু সমান, দুটো বাহু কোন দুটো বাহু, না তার এসি বাহু এবং বিসি বাহু, এই দুটো বাহু সমান। দুটো বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কী প্রকারের, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দুটো সমান বাহু সংলগ্ন কোন দুটো কী হবে, সমান হবে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে কোন এ আর কোন বি সমান হবে। তো এইটুকু যেটুকু কথা বলা হয়েছে তাতে আমি এইটুকু পেয়েছি যে একটা ত্রিভুজ ABC তার দুটো বাহু AC আর BC সমান যদি হয়, সঙ্গে সঙ্গে বলতে পারি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো কোণও সমান হবে। ক্লিয়ার? এবার আরও কিছু ওখানে তথ্য দিয়েছে, বলছে এই BC বাহুটাকে যদি আমি বাইরের দিকে D পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলে এই ACD যে কোণটা হবে, এই কোণটা, এই কোণটা হবে 144 ডিগ্রি। বেশ, এইটুকু তথ্য থেকে আমরা এবার কি পেতে পারি দেখি। না, এই যে BCD এটা তো একটা সরল রেখা, অর্থাৎ BCD কোণটা একটা সরল কোণ। সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। দেখো BD একটা সরল রেখা, তার মানে BCDটা হচ্ছে একটা সরল কোণ, তার মানে 180 ডিগ্রি। হ্যাঁ, BCD অর্থাৎ এই পুরোটা, যার মধ্যে এইটুকু কোণও আছে এবং এইটুকু কোণও আছে। তো এইটুকু কোণের মান বলেছে 144 ডিগ্রি, আর পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুকুর মান আমরা কত পাবো, অর্থাৎ ACB এইটুকুর মান আমরা কত পাবো, পুরোটা থেকে 144 বাদ দিলে যেটা হয় সেটা কত হবে, না 180 থেকে 144 বাদ দিলে কত হবে সেটাই, অর্থাৎ ACB এই ভিতরের কোণটা হবে 36 ডিগ্রি। রাইট, পেয়ে গেছো, তোমাদের কোনো অসুবিধা নিশ্চয়ই নেই।
এইবার আমি তাহলে কি কি পেলাম? না, যা যা তথ্য দিয়েছে তাতে আমি পেয়েছি যে এই দুটো কোণ সমান হবে। আমি ওই দুটো কোণের প্রত্যেকটাকে এক্স ধরে নিয়েছি, এক্স ডিগ্রি করে। তাহলে দুটো কোণ আমি সমান এটা পেয়েছি, সেগুলো ধরেছি এক্স, আর একটা কোণ আমি এই তথ্যটা থেকে পেয়ে গেছি এইটুকু, 36 ডিগ্রি। বেশ, এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এই এবিসি ত্রিভুজটার প্রত্যেকটা কোণ, মানে তিনটে কোণের মান, বৃত্তীয় মান চেয়েছে। কোণের মানটাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমরা মানগুলো পাবো কিসে? ডিগ্রিতে, অর্থাৎ সষ্টিক মান পাবো, আমাকে সেটা রেডিয়ানে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? এইবার দেখো, আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটার এ কোণ, বি কোণ এবং সি কোণ যোগ করলে আমি 180 ডিগ্রি লিখতেই পারি। এ কোণ আর বি কোণ আমি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এক্স ডিগ্রি করে ধরে নিয়েছি। সি কোণ আমি পেয়ে গেছি 36 ডিগ্রি, তাই আমি লিখেছি এক্স প্লাস 36 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স প্লাস এক্স 2x ডিগ্রি প্লাস 180 মাইনাস 36 ক্লেক্স সমান কত হবে? এটা বিয়োগ করলে 144, দুইটা নিচে এলে 72 ডিগ্রি, তাহলে এক্স এর মান 72 ডিগ্রি। তার মানে কি হলো? এ কোণটা আমি 72 পেয়ে গেলাম, বি কোণ 72 পেয়ে গেলাম, সি কোণ 36 পেয়ে গেলাম, সব ডিগ্রিতে পেলাম, অর্থাৎ সষ্টিক মান পেলাম। এবার এগুলোর সব আমাকে বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে করি, এ হচ্ছে 72 ডিগ্রি। হ্যাঁ, তো 72 ডিগ্রিকে আমার রেডিয়ানে করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, এটা কাটাকুটি করবে। 36 দিয়ে কাটাকুটি করলে 36 দুগুণে, বা ছোটো করেও করতে পারো তোমরা, 9 দিয়ে কাটাকুটি করলে 9 8 72, 9 দুগুণে 18, 0 20, তারপর আবার কাটাকুটি করবে, একেবারেই 36 দিয়ে কাটতে পারো, 36 2 72, আর 36 5 180, অর্থাৎ 2π/5 রেডিয়ান। যদি এ 2π/5 রেডিয়ান হয়, তাহলে এ আর বি কোণ তো সমান, কারণ কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বি কোণটাও হবে 2π/5 রেডিয়ান। এবার সি কোণটা তো আমি বার করেছি 36 ডিগ্রি, সেটাকে আমি বৃত্তীয় মানে কনভার্ট করি। 36 ডিগ্রি মানে 36 × এই π/180 রেডিয়ান দিয়ে গুণ করে দেব, করলে এটা কাটাকুটি করো, এটা 18 দিয়ে কাটাকুটি হবে, বোঝাই যাচ্ছে 18 1 18, 0, আর 18 2 36, আবার 2 দিয়ে করলে 2 5 10, তাহলে π/5 রেডিয়ান। তাহলে তিনটে কোণই আমি রেডিয়ানে প্রকাশ করে দিলাম। চারের অঙ্কটা পড়ে নাও, একটা সমকোণী ত্রিভুজ, তার সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5। সমকোণী ত্রিভুজের একটা কোণ আমরা জানি 90 ডিগ্রি, তার সূক্ষ্ম কোণ কোনগুলো? না, বাকি যে দুটো কোণ থাকবে সে দুটোই সূক্ষ্ম কোণ হবে, তাই বলে দিয়েছে সূক্ষ্ম কোণ দুটোর অন্তর মানে বিয়োগফল হচ্ছে 2π/5। তাহলে আমি একটা কোণকে ধরে নিয়েছি এক্স ডিগ্রি, আর একটা কোণকে আমি ওয়াই ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 2π/5, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2π/5। ঠিক আছে, এখন এটাকে আমাকে আমি ষষ্ঠীকে কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করে নিলে কত হবে? 2 × 100, এই π/5 তো, তাহলে পাই এর জায়গাতে আমি 180 বসিয়ে দেব। 2 × 180/5 দিয়ে কাটলে এটা 5 × 3 = 15, 5 × 6 = 36, 36 2 = 72, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 72। আমি করেছি এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমি 72 ডিগ্রি পেলাম। এক নম্বর আমি দিয়েছি, দিতেও পারো নাও দিতে পারো, যাই হোক। এবার বলছে কি চেয়েছে অঙ্কে? ওই কোণ দুটোর, যে এক্স আর ওয়াই যে দুটো ধরেছি সূক্ষ্ম কোণ দুটো, তাদের মান লেখো সষ্টিক পদ্ধতিতে, মানে ওই যে ডিগ্রিতে। তো সেই জন্যই আমি ডিগ্রিতে করে নিলাম, ডিগ্রিতে এই দুটো কোণের মান বার করো, এক্সের মান কত হবে, ওয়াইয়ের মান কত ডিগ্রি হবে সেটা বার করতে হবে। বেশ, এইবারে আমরা কি জানি যে ত্রিভুজ, যে কোনো ত্রিভুজই হোক, তার তিনটে কোণের মান তো মানের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো একটা কোণের মান 90 ডিগ্রি যদি হয়, বাকি দুটোর যোগফল কত হবে?
বাকি 90 ডিগ্রি হবে। তিনটে কোণের মান যদি 180 হয়, একটারই মান যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটোকে যোগ করলে আমি 90 ডিগ্রি পাব। তাতে তাদের মানগুলো যতই হোক কিন্তু যোগফলটা 90 হবে, এটা তো বুঝতে পারছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 আমরা লিখতে পারি, সেটা 2 নম্বর। এবার আমি তাহলে পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 72, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। তো এটাকে যোগ করলে হবে, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, 2x ডিগ্রি, আর এই দুটোকে যোগ করলে হবে 162 ডিগ্রি। এক্স ইকুয়াল টু এই 2 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 81 ডিগ্রি। তো এটা 81 ডিগ্রি পেলাম, একটা কোণের সঠিক মান 81 ডিগ্রি পেলাম। এবার ওয়াই এর মান বার করব, এখানে বসিয়ে দিই। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি। তাহলে দুটো কোণেরই আমি সঠিক মান পেয়ে গেছি, 81 ডিগ্রি আর 9 ডিগ্রি। পাঁচের অঙ্কটা দেখো, পাঁচের অঙ্কে বলছে একটা ত্রিভুজ আছে, তার একটা কোণের মান 65 ডিগ্রি, একটা কোণের মান পাই বাই 12। তাহলে তৃতীয় যে কোণটা, সেই তৃতীয় কোণের মানটাকে একবার ষষ্ঠীকে প্রকাশ করো, একবার বৃত্তীয় মানে প্রকাশ করো, অর্থাৎ একবার ডিগ্রিতে প্রকাশ করো বা একবার রেডিয়ানে প্রকাশ করো। তো এটা খুব ইজি, কিন্তু একটা জিনিস বোঝবার যে একটা কোণ আমাকে ষষ্ঠীকে দিয়েছে, ডিগ্রিতে দিয়েছে, আর একটা রেডিয়ানে দিয়েছে। তা আমাকে যে কোনো একটাতে কনভার্ট করে আগে অঙ্কটা করতে হবে। তো আমি এই পাই বাই 12টাকে ডিগ্রিতে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসছি। দেখো কোণ সিটা পাই বাই 12, যে কোণ সি পাই বাই 12, তো সেটা হচ্ছে পাইয়ের জায়গায় 180 বসিয়ে দিচ্ছি। তো 12 একে 12, 12 5 60, 15 ডিগ্রি। তাহলে কোণ সি হচ্ছে 15 ডিগ্রি, আর কোণ বি 65 ডিগ্রি দিয়েছে। এবার এই কোণটার মান বার করতে হবে, কোণ এ। তো আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অপর এই কোণটার মান কত হবে, লিখি যে এ প্লাস বি প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এটা আমায় বার করতে হবে, এটার মান 65 ডিগ্রি, এটার মান 15 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এ ইকুয়াল টু 65 আর 15 যোগ করলে 80, ওদিকে নিয়ে গেলে মাইনাস 80, এ ইকুয়াল টু 180 থেকে 80 বাদ করলে 100 ডিগ্রি। তাহলে এটা কী মান পেলাম, সঠিক মান, ডিগ্রিটা হচ্ছে সঠিক মান। এবার এর বৃত্তীয় মান আমি বার করি, যে 100 ডিগ্রি ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হয়। 0 0 কেটে গেল, 2 5 10, 2 9 18, 2 5 10, 2 2 দিয়ে কাটো, 2 9 18, তাহলে 5 পাই/9 রেডিয়ান, এটা হচ্ছে বৃত্তীয় মান। বুঝতে পেরেছ? এই যে এ বি সি এত কিছু তোমাদের ধরবার, মানে নাও লিখতে পারো, তোমরা একেবারেও করতে পারো যে তৃতীয় কোণটাকে এক্স ধরে, এক্স প্লাস 65 প্লাস 15 ইকুয়াল টু 180, এভাবেও করতে পারো। আমি তোমাদের বোঝাবার জন্য করলাম, তোমরা তোমাদের সুবিধা মতোও করতে পারো, এভাবেও করতে পারো। অঙ্কটা সোজা দিয়েছে, বলছে দুটো কোণ আমি ধরে নিয়েছি, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি, তাদের সমষ্টি একবার দিয়েছে 135 ডিগ্রি, আর তাদের অন্তর দিয়েছে পাই বাই 12। এবার বলছে এই যে দুটো কোণের মান বেরোবে এখান থেকে, এক্স এর মান আর ওয়াই এর মান, তাদের একবার ষষ্ঠীকে অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ করো কোণের মানগুলো, আবার একবার বৃত্তীয় মানে রেডিয়ানে প্রকাশ করো। তো আমি পাই বাই 12টাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসছি অঙ্কর সুবিধার জন্য। পাই বাই 12 করলে রাফে করে আমি দেখিয়ে দিয়েছি, পাই এর জায়গায় 180 বসিয়েছি, কাটাকুটি করলে এটা 15 ডিগ্রি হবে, তাহলে 15 ডিগ্রি। এবার এটাকে যোগ করে দাও, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, 2x ডিগ্রি ইকুয়াল টু 135 আর 15 যোগ করলে 150, এক্স ইকুয়াল টু কত হবে, 150/2, এটা করলে 75 ডিগ্রি হয়। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 75 ডিগ্রি, তা এটার সঠিক মান পেলাম। এর বৃত্তীয় মান আমি এবার বার করছি, বৃত্তীয় মান বার করতে গেলে কি করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এটা গুণ করে এটা যদি কাটাকুটি করো, দেখবে যে এটা 5 দিয়ে কাটবে প্রথমে, তারপরে 3 দিয়ে কাটবে, দেখবে 5 পাই/12 আসবে। তো সেক্ষেত্রে এটা হলো। আর এবার এর কোনো একটা জায়গাতে, কোনো একটা সমীকরণে তুমি এক্স এর মানটা বসিয়ে দাও, আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135-এ বসাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 135 মাইনাস এক্স ইকুয়াল টু 75 পেয়েছি, 75, তাহলে 60 ডিগ্রি বিয়োগ করলে, তাহলে ওয়াই এর মান পেলাম 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কি, সঠিক মান, তোমরা লিখবে সঠিক মান হচ্ছে 60 ডিগ্রি, তারপর বৃত্তীয় মান বার করবে, আমি অতটা লিখলাম না, তোমরা লিখবে।
তাহলে এবার বৃত্তীয় মানে যাবার জন্য পাই বাই 180 দিয়ে গুণ করবে পাই বাই 3, ঠিক আছে? তাহলে কোন দুটোর ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান আমি বার করতে পারলাম। সাতেরটা বলছে একটি ত্রিভুজের তিনটে কোণের অনুপাত দিয়ে দিয়েছে, 2:3:4। এবার বলছে এদের মধ্যে যে বৃহত্তম যে কোণটা তার বৃত্তীয় মান নির্ণয় করো। তো আমি ওই তিনটেকে ধরে নিচ্ছি, একটা 2x, একটা 3x, একটা 4x হবে। আর ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 2x + 3x + 4x = 180 ডিগ্রি লিখতে পারি, তাই লিখেছি। এটা যোগ করলে হবে 2 3 5 5 4 9, 9x = 180। তাহলে x = কি হবে, 180/9, তাহলে কাটাকুটি করলে 20। তাহলে x = আমি 20 ডিগ্রি পেলাম। এবার বলো বৃহত্তম কোণ কোনটা হবে। তিনটাতে যদি আমি x বসাই, নিশ্চয়ই যেটার সঙ্গে বড় সংখ্যা গুণ আছে সেটাই হবে, অর্থাৎ 4x হবে। তাহলে বৃহত্তম কোণটা আগে আমি বার করে নিই, বৃহত্তম কোণটা 4x, 4 × 20 = 80 ডিগ্রি। এবার 80 ডিগ্রি তো ষষ্ঠিক মান, কিন্তু চেয়েছে আমাকে বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে এই শূন্য এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2 4 8 আর 2 9 18, অর্থাৎ 4π/9 রেডিয়ান। এটা আমি ডিগ্রি লিখেছি, দেখছো ভুলে, 4π/9 রেডিয়ান। আটের অঙ্কটা পড়ো, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এবার ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, এই যে এই বৃত্তচাপ, সেটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, সেটাকে এস দিয়ে ডিনোট করছি, আর ব্যাসার্ধ আর, r = 28 সেন্টিমিটার। এই বৃত্তচাপটা দিয়ে এই কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে। রেডিয়ানের যখন আমি কথা বলেছিলাম, রেডিয়ান কাকে বলে, তখন আমরা এটা দেখেছিলাম না, ফার্স্ট টিউটোরিয়ালে আছে, যারা দেখতে চাও ফার্স্ট টিউটোরিয়ালটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো এই এস সমান 5.5 সেন্টিমিটার, এই বৃত্তচাপ দিয়ে যে কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে তার বৃত্তীয় মানে এই কোণের মানটার বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? তো যখন আমরা ওখানে করেছিলাম, তখন আমরা এটা পেয়ে কোণের অনুপাতটা বার করেছিলাম এইভাবে যে s/r। তো সেটাতে কি ছিল, এস মানে 5.5 বাই, ব্যাসার্ধ মানে 28 সেন্টিমিটার, দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে নিচে 10 গুণ হয়ে গেল, এটা ক্যালকুলেট করবে, দেবে 11/56 হবে, 5 দিয়ে কাটবে, 11/56 এটা পাবো, এটা কোণের অনুপাত বেরোলো, ঠিক আছে? এইবার এটাকে আমি যদি এইভাবে লিখি, প্রথমে দেখো 11/56 × পাই, আমরা তো লিখি π/180, এই 180 না লিখে, 180 মানে তো পাই, π = 180, তাই আমরা লিখি। তো তাই আমি নিচেও 180-র জায়গায় পাই লিখছি, কিন্তু এই পাই এর মান আমি 180 বসাবো না, বসাবো 22/7। তো π/180 মানেই তো 1 রেডিয়ান, আমরা বার করেছিলাম না, 1 রেডিয়ান সমান π/180 বার করেছিলাম। তো তো সেই জন্যে সেইখান থেকেই আমি এটা লিখতে পারি, কিন্তু 180 না লিখে, 180 ডিগ্রি না লিখে আমি এর জায়গাতে পাই বসাবো, তাই বসিয়েছি, কিন্তু পুরোটাই তো রেডিয়ান। এই পাইয়ের জায়গায় আমি 180 না বসিয়ে 22/7 বসাচ্ছি, 22/7 যদি বসাই, তাহলে এবার ক্যালকুলেট করো 11/56, এই 22/7 উল্টে গেলে 7/22 × পাইটা যেরম আছে থাকলো, রেডিয়ান হলো এটা। তা 11 দিয়ে 22কে কাটলে 2 হবে, তাহলে 7 দিয়ে আবার এই 11 দিয়ে 2 হলো কেটে, 7 দিয়ে 56কে কাটলে 8 হচ্ছে, তাহলে π/16 রেডিয়ান। এটা রেডিয়ান, এই বৃত্তীয় মান বা রেডিয়ানে প্রকাশ হলো, এটাই করতে বলেছিল। 9 অঙ্কে বলছে একটা বৃত্তে দুটো বৃত্তচাপ, আলাদা আলাদা মাপ বিশিষ্ট বৃত্তচাপ, তারা যে কোণ উৎপন্ন করেছে, দুটো কোণ উৎপন্ন করবে, দুটো কোণের অনুপাত দিয়ে দিয়েছে 5:2, তা একটা কোণের মান বলে দিয়েছে 30 ডিগ্রি, আর একটা কোণের মান বলেনি, কিন্তু সেই কোণ দুটোর অনুপাত
फाइव इज टू टू बला आछे, आमी एकटा कोण धरे नियेछि एक्स डिग्री और एकटा कोण बला आछे तिरिश डिग्री, ताहले दुटो कोणेर अनुपात कत एक्स इज टू तिरिश डिग्री और बला आछे ए दुटो कोणेर अनुपात होच्छे फाइव इज टू टू। तो एखान थेके आमी एक्स एर मानटा पेये जाबो एक्स बाई थार्टी इक्वल टू फाइव बाई टू, ताहले एक्स इक्वल टू फाइव बाई टू इंटू थार्टी। ताहले एटा काटाकुटी करले दुई दिए तिरिश के काटले दुई पनेरो तिरिश अर्थात पचात्तर, पचात्तर पे जाब आमी पचात्तर डिग्री। एटा एक तो पचात्तर डिग्रीटा आमी सठिक मान पेलाम। केमन आमाके चेयेछे जे ओई कोणटार एक्स डिग्री एक्स जे कोण आमी धरेछि तार सठिक मान निर्णय करो एबं वृत्तीय मान निर्णय करो। तो आमी सठिक मानटा पेये गेलाम, एबार एटार रेडियाने प्रकाश करब वृत्तीय मान बार करार जन्य। सेटा करते गेले कि करते हय, पाई बाई एकशो आशी दिए जस्ट गुण करे देब। तो पचात्तर इंटू पाई बाई एकशो आशी, एटाके काटाकुटी करो पंद्रह दिए काटले पंद्रह पाँचे पचहत्तर और पंद्रह बारोते एकशो आशी, ताहले फाइव पाई बाई ट्वेल्व रेडियन, एटा हच्छे वृत्तीय मान। दशेरटा बोलछे एकटा रश्मि से माइनस पाँच पूर्ण एक बारो पाई कोण उत्पन्न करेछे করেছে এবং সেটা ঘুরছে ঘুরছে এরকম ভাবে ঘুরছে। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে সে কোন দিকে ঘুরছে। তা আমরা এই মাইনাস দেখে সেটা বলতে পারবো, যাই হোক পরে বলছি কোন দিকে ঘুরছে। আর এই যে ঘুরছে কতবার সে একটা জায়গা থেকে শুরু করে আবার যে এখানে ফিরে আসছে তখন তার পূর্ণ আবর্তন হচ্ছে, এরকম কতবার সে পূর্ণ আবর্তন করেছে এবং পূর্ণ আবর্তন করেই যে থেমে গেছে এরকম নয়, সে হয়তো আরও কিছুটা পথ গেছে। তা আমাকে বলতে হবে যে কতবার পুরোটা ঘুরেছে আর তারপরেও পূর্ণ আবর্তন করবার পর আরও কতটা সে গেছে, এই পথটাও আমাকে হিসাব করে বলতে হবে। আর বলতে হবে সে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই তিনটে জিনিস আমাকে এখান থেকে বার করতে হবে। বেশ, প্রথমে যেটা সেটা হচ্ছে সে যত কোণ করেছে সেই কোণটার আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। মাইনাস পাঁচ পূর্ণ একের বারো, পাঁচ বারো ষাট, একে একষট্টি। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশটাকে জাস্ট আমি ইয়ে করছি, ক্যালকুলেট করছি। তাহলে একষট্টি বাই বারো ইন্টু পাই, পাইয়ের মান বসিয়ে দাও একশো আশি ডিগ্রি, এটা কাটাকুটি করলে পনেরো হয়, একষট্টি আর পনেরো গুণ করলে তোমার নশো পনেরো, তাহলে মাইনাস নশো পনেরো ডিগ্রি থাক এটা। এবার আমি এই যে পূর্ণ আবর্তন কথাটার অর্থটা একটু বোঝবার চেষ্টা করি। একবার পূর্ণ আবর্তন, এই যে এখান থেকে শুরু করে সে যদি একবার আবার এখানটা ঘুরে আসে তার মানে কি সে তিনশো ষাট ডিগ্রি ঘুরছে। তাহলে একবার পূর্ণ আবর্তন মানে হচ্ছে সে তিনশো ষাট ডিগ্রি ঘুরছে, সে টোটাল পথ গিয়েছে নশো পনেরো। তাহলে নশো পনেরোর মধ্যে কবার সে তিনশো ষাট ডিগ্রি পাক খেয়েছে, যদি আমি তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করি আমি পেয়ে যাব। তাই নশো পনেরো ডিগ্রিকে আমি তিনশো ষাট দিয়ে ভাগ করছি, দুই দিয়ে দিয়েছি সাতশো কুড়ি, একশো পঁচানব্বই অবশেষ রইল। তাহলে দুবার যে সে পূর্ণ ঘুরেছে এটা বোঝা যাচ্ছে, অর্থাৎ দুবার সে তিনশো ষাট ডিগ্রি ঘুরেছে। এই যে এখান দিয়ে বোঝা যাচ্ছে দুইবার সে তিনশো ষাট ডিগ্রি ঘুরেছে, ঘুরবার পরে একশো পঁচানব্বই বাকি আছে। এটাকে যদি আমি পূর্ণ করে দুই পূর্ণ একশো পঁচানব্বই বাই তিনশো ষাট, তার মানে দুই ইন্টু তিনশো ষাট প্লাস ওয়ান নাইনটি ফাইভ, এটা থেকে এটাই লেখা যায় দুই ইন্টু তিনশো ষাট প্লাস একশো পঁচানব্বই। তিনশো ষাট মানে কি একবার পূর্ণ আবর্তন, দুই ইন্টু তিনশো ষাট মানে কি দুইবার পূর্ণ আবর্তন, অর্থাৎ সে দুইবার পূর্ণ আবর্তন করেছে আর তারপরেও একশো পঁচানব্বই ডিগ্রি সে গিয়েছে। হ্যাঁ, তখন আর পূর্ণ আবর্তন করতে পারেনি কারণ তিনশো ষাট তো হয়নি, আরও বাকি আছে। তাহলে দুইবার পূর্ণ আবর্তন করার পরেও সে একশো পঁচানব্বই ডিগ্রি গিয়েছে। আর সে মাইনাস যেহেতু চিহ্নটা আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে গিয়েছে, এটা আমি ফার্স্ট টিউটোরিয়ালে তোমাদের বুঝিয়েছিলাম যখন ধনাত্মক আর ঋণাত্মক কোণ বুঝিয়েছিলাম। তাহলে আমি উত্তরটা লিখব যে সে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে আর তারপরেও সে একশো পঁচানব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, বাকি অঙ্কগুলো আর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা পরের টিউটোরিয়ালে করব। তোমরা যদি বুঝতে পেরে থাকো লাইক কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে অন্যান্য অধ্যায়ের টিউটোরিয়ালগুলো তোমরা পরপর পেতে থাকবে।